নানা জল্পনা কল্পনা ও বিতর্কের মধ্যে অবশেষে প্রধান বিচারপতির ছুটির বিষয়ে বিবৃতি দিল সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে নৈতিক স্খলন ও অর্থপাচার সহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সুরেন্দ্র কুমার সিনহার সাথে বেঞ্চে বসতে অস্বীকৃতি জানান আপিল বিভাগের অন্য বিচারপতিরা। দেশ ছাড়ার আগে প্রধান বিচারপতির দেয়া বিবৃতিকে বিভ্রান্তিকর বলেও অভিহিত করেছেন সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে এস কে সিনহার ফের কাজে যোগদান সুদূর পরাহত বলেছেন অ্যাটর্নি জেনারেল। জ্যেষ্ঠ আইনজীবীরা মনে করেন প্রধান বিচারপতির আদালতে ফেরা এখন অসম্ভব। আলমগীর সাপনের রিপোর্ট। প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি, অসুস্থতা নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না, বরং বিতর্ক আরও বেড়েছে অস্ট্রেলিয়া যাওয়ার আগে তার দেয়া বক্তব্য বিবৃতিতে। বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। প্রধান বিচারপতি এস কে সিনহা জোর দিয়েই বলেছেন তিনি আবার ফিরে আসবেন, তবে প্রশ্ন আছে ১০ নভেম্বর ছুটি শেষে তিনি আবার দায়িত্বে ফিরতে পারবেন কিনা। এরই মধ্যে সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়ে জানিয়েছে তার বিরুদ্ধে নৈতিক স্খলন ও অর্থপাচারের ১১ অভিযোগের দালিলিক তথ্য রয়েছে। রাষ্ট্রপতি এসব তথ্য হস্তান্তর করেছেন আপিল বিভাগের অন্য বিচারপতিদের। এস কে সিনহার কাছে এর সদুত্তর না পেয়ে আপিল বিভাগের বিচারপতিরা একসাথে বিচার কার্য না করার সিদ্ধান্ত আগেই নিয়েছেন। যদিও ডিসেম্বরে ১৫ দিনের অবকাশকালীন ছুটি ছাড়া এস কে সিনহার আরও ২ মাস দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। তার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। অ্যাটর্নি জেনারেল জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন অভিযোগ থাকায় এস কে সিনহার দায়িত্বে ফেরার সুযোগ কম। সুপ্রিম কোর্ট থেকে আজকে যে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এটা আসলে ৫ বিচারপতির পক্ষেই করা হয়েছে। এই স্টেটমেন্টটা দেওয়ার আমি মনে করি খুব প্রয়োজন ছিল। জ্যেষ্ঠ আইনজীবীদের মতে ২ মাস দায়িত্ব পালনের সুযোগ থাকলেও পদে ফেরা কঠিন প্রধান বিচারপতির জন্য। উনি জানুয়ারি মাস পুরা থাকবেন, ডিসেম্বরে কিছু অংশ, নভেম্বরের কিছু অংশ খোলা থাকবে। এক্ষেত্রে আপনার বিতর্ক হচ্ছে, বিতর্কটাকে কিভাবে না? আমি কোনো বিতর্ক যেতে চাচ্ছি না, আমি অত্যন্ত সহজ সরলভাবে দেখছি। চিফ জাস্টিস তো একটা অন্যই লোক না যে দরজা ভেঙে এসে সে কোর্টে বসবে। চিফ জাস্টিসের আসা না আসা মিন্স নাথিং। এস কে সিনহার মেয়াদ শেষ হওয়ার আগে সুপ্রিম কোর্ট প্রশাসনে পরিবর্তনের বিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবীরা। তাদের মতে বিতর্ক এড়াতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির রুটিন দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। অ্যাজ লং অ্যাজ ইজ দেয়ার টেম্পোরারি বাট হি ইজ দ্য চিফ জাস্টিস ফাংশনালি। তার সঙ্গে বিচার বিভাগের রিফর্ম টার্ম আলোচনা করা, ল মিনিস্টারের এই সমস্ত কথা বলা যাচ্ছে তাই বলতেছে। সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশনে কারা থাকবে বা কারা বদলি হবে এটা কিন্তু সম্পূর্ণ প্রধান বিচারপতির উপর নির্ভর করে, আইন মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ আইনজীবীরা বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে কাদা ছোড়াছুরি বন্ধ করার আহ্বানও জানান। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সন্ধ্যার বাংলাদেশের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সন্ধ্যার বাংলাদেশে। প্রধান বিচারপতি দেশ ছাড়ার ২৪ ঘন্টা এখনো গেল না, না যেতেই নানা বিতর্ক। এমনকি অ্যাটর্নি জেনারেল কিছুক্ষণ আগেও বা ৬টার দিকে সংবাদ সম্মেলনে বলেছেন যে তার কাজে ফেরা নিয়ে সংশয় আছে, এমনটি বলেছেন তিনি। আসলে এ বিষয়টি কোন দিকে গড়াচ্ছে বা কোন দিকে যাচ্ছে কি মনে হয়? প্রধান বিচারপতিকে নিয়ে তো বিতর্ক শুরু হয়েছে ষোড়শ সংশোধনীর রায়ের বাতিলের পর থেকেই, এবং এটা এখন এক আপাত একটা মীমাংসা হলো বলে মনে হয় প্রধান বিচারপতির দেশ ত্যাগের মধ্য দিয়ে। এবং ঘটনা যেভাবে গড়াচ্ছে এবং যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য আসছে, এতদিন নানান রকম ধোয়াশা ছিল এটা নিয়ে, এখন একটা সুপ্রিম কোর্টের একটা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেল এবং সেটা থেকে মনে হলো যে সুরেন্দ্র কুমার সিনহা চ্যাপ্টারের এখানেই শেষ। এটা দিয়ে হয়তো আরও কিছুদিন চলবে, কিন্তু আমার মনে হয় এতদিন যা আমরা পাল্টাপাল্টি বক্তব্য শুনে আসছিলাম, এখন একটা সরকারের অবস্থানটি এখন পরিষ্কার হয়ে গেল। কিন্তু জনমনে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই গেল যে আসলে কি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এই অভিযোগগুলো কি আমার মানে সাধারণভাবে আসার কথা যদি ষোড়শ সংশোধনীর ব্যাপারে এই রায়টি না হতো, অথবা এই অভিযোগগুলির যদি ভিত্তি থাকে
তাহলে তো তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। তো তিনি দেশ ত্যাগ করে চলে গেলেন কেন? আরও অনেক বিভ্রান্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমরা, কারণ এই তার বিরুদ্ধে যদি অসদাচরণের অভিযোগ থাকে বা দুর্নীতির অভিযোগ থাকে, সেটা কি রাষ্ট্রপতির এখতিয়ারে না দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারে? তো এই জিনিসগুলোকে আমার মনে হয় ব্যাখ্যা করা দরকার, এবং এই বিষয়টি নিয়ে আরও হয়তো কিছুদিন রাজনীতি হবে, যেহেতু এটা নিয়ে আমাদের রাজনীতির অঙ্গনের প্রধান দুটো দল ইতিমধ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন। কিন্তু যেভাবে প্রধান বিচারপতি দেশ ত্যাগ করলেন, এবং এতে মনে হয় যে তার তার তো ফেরার সম্ভাবনা আমি দেখি না, এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু এই তার এই প্রস্থানটি এইভাবে হবে এটা কাম্য ছিল না। প্রতিষ্ঠানগত দিক থেকেও আমি মনে করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জন্য এটা খুব সম্মানজনক হলো না। যে আমি যদি একটু যোগ করি যে রাষ্ট্রপতি তো তার ক্ষমতা বলেই প্রধান বিচারপতিকে অপসারণ করতে পারতেন যদি এই ধরনের অভিযোগে এর আগেও থেকে থাকে, কিন্তু প্রধান বিচারপতির বিরুদ্ধে এই যে 11টি অভিযোগ অন্য বিচারপতিদের হাতে দেওয়া হলো, আপনার বিশ্লেষণ কি এই ব্যাপারে? এটাও আমার কাছে, আমি আসলে এই এই সমস্ত ব্যাপারে আইন কানুন জানি না, এবং রাষ্ট্রপতির প্রেরোগেটিভটা কি আসলে, তিনি এই ব্যাপারে কি করতে পারেন, এটা সম্বন্ধে আমার ধারণা নাই। এরা যারা আইনজ্ঞ আছেন বা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন যে অসদাচরণের অভিযোগে বিচারপতিদের ইম্পিচ করা যায়, আমি জানি প্রধান বিচারপতিকে, কিন্তু ঘটনা যেভাবে গেছে সেটাতে মনে হয় যে প্রধান বিচারপতি কি তার অপরাধের শাস্তি পেলেন নাকি তিনি শহীদ হলেন, এটা নিয়েই কিন্তু বিভ্রান্তি থেকে যাবে। কিন্তু প্রধান বিচারপতি তো আসলে গতকাল বলেছেনই যে তিনি আবারও তিনি অসুস্থ নন, তিনি ফিরে আসবেন। আপনি বলছেন যে এই চ্যাপ্টার শেষ হলো বা এই এই, কিন্তু প্রধান বিচারপতি তো গতকাল বলেছেন যে তিনি আবার ফিরে আসতে চান বা ফিরে আসবেন, তিনি আসলে সুস্থ অসুস্থ নন, আপনার আপনার বিশ্লেষণ কি বা মূল্যায়ন কি? না, প্রধান বিচারপতি তার বক্তব্য পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তিনি সুস্থ, তো সুতরাং তার বিরুদ্ধে যে অসুস্থতার প্রচার একটা ছিল সেটা তিনি ফ্ল্যাটলি ডিনাই করেছেন। দ্বিতীয়ত, তিনি যেহেতু সিটিং প্রধান বিচারপতি তিনি তো বলতেই পারেন যে আমি ফিরে আসব, কারণ তিনি তো ছুটি নিয়েছেন 3রা নভেম্বর পর্যন্ত, তো বা 10ই নভেম্বর পর্যন্ত বোধ হয়, তো সুতরাং তিনি এটা বলেছেন। কিন্তু এখন যে অবস্থা, কিন্তু তখনই বোঝা গেছে যে আসলে তিনি যে যাচ্ছেন তিনি তো আবহাওয়া বোঝেন, তিনি হয়তো আর ফিরে আসতে পারবেন না, এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে এই অভিযোগগুলি তো অত্যন্ত গুরুতর, এবং এগুলোর যদি ভিত্তি বাস্তব ভিত্তি থাকে তাহলে তো মানে তিনি তো স্বেচ্ছায় ফিরে আসার আমি কোনো কারণ দেখি না। আর যদি এগুলি তাকে মানে পদত্যাগে বাধ্য করানো বা ইয়ার কোনো আলামত হয়ে থাকে তাহলে তো এটা তিনি বুঝবেন এবং তিনি হয়তো আর ফিরে আসবেন না। যেভাবেই হোক প্রধান বিচারপতির আমি মনে করি যে প্রধান বিচারপতি হিসাবে তার যে দায়িত্বকাল এটা গতকালই মীমাংসিত হয়ে গেছে। যে আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু পরে আবারও ফিরছি দু একটি প্রতিবেদন দেখে, সেটি নিয়ে আপনার কাছে আবারও একটি প্রশ্ন করতে চাই আমরা। ষোড় সংশোধনী বাতিলের রায়ের কারণে প্রধান বিচারপতির উপর সরকার ক্ষুব্ধ হয়েছে, এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানোর ফলে বিচার বিভাগের উপর হুমকি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে সমিতির আওয়ামীপন্থী সিনিয়র সহসভাপতির দাবি, স্বেচ্ছায় ছুটিতে গেছেন এস কে সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজন করে সংবাদ সম্মেলনের। এতে সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন অভিযোগ করেন, বিচার বিভাগের মর্যাদা ও শাসন ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রীকে অভিমান ভুলে বিচার বিভাগ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যে ষোড় সংশোধনী রায়কে কেন্দ্র করে সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বিষদগার করেছেন। মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যে এটা পরিষ্কার হয়েছে যে ষোড় সংশোধনী রায়ের ফলেই বিচার বিভাগ তথা
প্রধান বিচারপতির উপরে এই নগ্ন হামলা। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, অভিমান ভুলে বিচার বিভাগ রক্ষায় এগিয়ে আসুন। সংবাদ সম্মেলনের পর একই জায়গায় সংবাদ সম্মেলন করতে উপস্থিত হন আওয়ামী পন্থী আইনজীবী সমিতির কয়েকজন নেতা। এ সময় বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় উভয় পক্ষের মধ্যে। পরে বাইরে এসে সমিতির সিনিয়র সহসভাপতি অজিউল্লাহ বলেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়ে বিদেশ গেছেন। মাননীয় প্রধান বিচারপতি নিজে ছুটি নিয়ে স্বেচ্ছায় বিদেশ গিয়েছেন, তার ছুটি নিয়ে কোনো বিতর্ক নেই। তিনি তার ছুটি সংক্রান্ত বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেন নাই। তিনি বলেছেন, আমি ছুটি নিয়ে বিদেশ যাচ্ছি স্বেচ্ছায়, ছুটি শেষে আবার ফিরে আসব এবং বিচারিক কাজকর্ম পরিচালনা করব। রাজনৈতিক উদ্দেশ্যে সমিতির সভাপতি বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সেটি আমাদের শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহার বিবৃতি প্রমাণ করে সরকার নগ্নভাবে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে। দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার একজন সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ছুটিতে পাঠিয়েছে, অথচ এস কে সিনহা নিজেই জানালেন তিনি পুরোপুরি সুস্থ। মির্জা ফখরুল বলেন, এই সরকারের আচরণের দেখে বোঝা যায় তারা কতটা দেউলিয়া হয়ে গেছে। তাকে যদি এইভাবে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দিয়ে তার উপরে বলা যেতে পারে যে একটা শারীরিক মানসিক চাপ সৃষ্টি করে তাকে যদি তার স্বাধীন মতামত থেকে বিরত রাখা হয়, জুডিশিয়ারি কিছু স্বাধীন মতামত থেকে বিরত রাখা হয়, তাহলে এই বাংলাদেশ আর কোন রাষ্ট্র? দর্শক, আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব মহিউদ্দিন আহমেদ। জনাব মহিউদ্দিন, আবারও ফিরছি আপনার কাছে। আমরা জানতে চাই আপনার মন্তব্য, সরকারি দলের অভিযোগ প্রধান বিচারপতি ইস্যুতে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে, আবার বিএনপি বলছে বিচার বিভাগে সরকার বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছে, এবার ছিল একেবারে নগ্ন হস্তক্ষেপ, এমনটি বক্তব্য আসলে বিএনপির। আপনার মন্তব্য বা বিশ্লেষণ কি এ ব্যাপারে? না, পুরো বিষয়টি নিয়েই তো রাজনৈতিক মত পার্থক্য আছে প্রধান দুই দলের মধ্যে, এবং আমরা দেখেছি যে সব ব্যাপারেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির কথাবার্তা মন্তব্য পাল্টাপাল্টি, এক এক দল যা বলবে অন্য দল তার বিরুদ্ধে বলবে, এবং কে ঠিক বলছে কে ঠিক বলছেন না এটা জনগণ বিচার করবে। কিন্তু কথা হচ্ছে যে প্রধান বিচারপতিকে নিয়ে, ইভেন ষোড়শ সংশোধনীকে নিয়ে যে বিতর্কটির সূত্রপাত হলো, এটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নতুন করে একটি ঝগড়ার ক্ষেত্র তৈরি করলো এবং এটি আরো কিছুদিন জারি থাকবে। তার মানে কি ষোড়শ সংশোধনীর জন্যই কি এইরকম পরিস্থিতির তৈরি হলো, বা আপনার মন্তব্য কি এটাই? না, ষোড়শ সংশোধনীর ধরেন অগাস্টের গোড়ার দিকে এটা এলো, আর এটা হচ্ছে ধরেন আজকে অক্টোবরের মাঝামাঝি, এর মধ্যে তো তোর এতগুলো অসদাচরণ হয়নি আমি ধরে নেব। অর্থাৎ পটভূমিটা হচ্ছে ষোড়শ সংশোধনী, এটা বোঝা যায়। এবং ষোড়শ সংশোধনী নিয়ে সরকার পক্ষ মধ্যে অনেক ক্ষোভ ছিল, তারা এটার অনেক সমালোচনা করেছেন তাদের সরকারি দলের নেতারা, এবং বিএনপি এটাকে হেল করেছে। তো সুতরাং এটা নিয়ে তো অবশ্যই রাজনীতি হচ্ছে, এবং ষোড়শ সংশোধনী না হলে কি হতো সেটা নিয়ে হয়তো অনেক বিতর্ক থাকতে পারে। কিন্তু আমাদের এই পটভূমিটা ভুললে চলবে না যে ষোড়শ সংশোধনীর বাতিলের রায় নিয়ে দুই দলের অবস্থান পাল্টাপাল্টি। জি, আপনার মূল্যবান মন্তব্য আমরা জানলাম, বিশ্লেষণ জানলাম, অনেক ধন্যবাদ আপনাকে।